নমস্কার, আমি শ্রী সুভাষিস জ্যোতিষশাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের জীবনে সময়ের মূল্য অনেক, ঘড়ি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা বাড়িতে ঘড়ি লাগাই, দেয়ালেতে আমরা ঘড়ি লাগাই, কিন্তু আমরা অনেক সময় না জেনে যেখানে যে কোনো দেয়ালে আমরা ঘড়ি লাগিয়ে ফেলি। কিন্তু আপনি জানেন কি, কোন দিকে লাগানো শুভ এবং কোন দিকে লাগানো অশুভ, এবং কী রঙের ঘড়ি আমরা সাধারণত ব্যবহার করব? আজকের ভিডিওটি ঘড়ি নিয়েই। বাড়িতে কোন দিকে ঘড়ি লাগাবেন, বাড়িতে কোন দিকে ঘড়ি লাগানো উচিত, বাড়ির দেয়ালে কোন দিকে ঘড়ি লাগানো উচিত আর কোন দিকে উচিত না, এবং কী রঙের ঘড়ি আপনি ব্যবহার করবেন, আর ঘড়ির আকৃতি কিরাম হবে। তো করবো না দেরি, চলুন শুরু করি। সবার আগে বলি, ঘড়ি কখনোই আপনার বাড়ির দক্ষিণ দিকে রাখবেন না। দক্ষিণ দিক হলো জমের দিক, মানে মৃত্যুর দিক। এই দিকে কখনোই আপনি ঘড়ি রাখবেন না। এতে হবে কি, আপনি যদি দক্ষিণ দিকে ঘড়ি রাখেন তাহলে আপনার চোখ বারবার ওই দক্ষিণ দিকেই চলে যাবে। এতে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে, আপনার মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে, আপনার অনেক কিছু প্রবলেম আসতে পারে তার জন্যে। আর কখনোই আপনি বাড়ির সদর দরজার ওপরে ঘড়ি লাগাবেন না, এটাও কিন্তু অশুভ। আপনি যেখানে শুচ্ছেন, যে বিছানায় যেদিকে মাথা করে শুচ্ছেন, সেই মাথার ওপরে আপনি কখনো ঘড়ি রাখবেন না, এটাকেও বাস্তুশাস্ত্র মতে অশুভ বলে মনে করা হয়। আর খাবার ঘরে কখনো আপনি ঘড়ি লাগাবেন না, এতে কিন্তু স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব বিস্তার করে। আপনি কখনো বন্ধ ঘড়ি ঘরে রাখবেন না, সেটাকে তাহলে আপনি নতুন করে সারিয়ে নিন বা ব্যাটারি চেঞ্জ করুন, করে আপনি রাখুন। আর দেখবেন ঘড়ি যেন কখনো স্লো না চলে। এই স্লো চলা মানে আপনার জীবনের উন্নতির শেষ পর্যায়ে। সুতরাং ঘড়ি যেন স্লো না চলে, ঘড়ি যেন সঠিক সময় দেয়, এটাই আপনি লক্ষ্য রাখবেন। অনেকে আবার ঘড়ি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট ফাস্ট করে রাখেন, এই জিনিসটাও কিন্তু আপনি ভুলেও কখনো করবেন না, এটাও কিন্তু বাস্তুশাস্ত্র মতে অশুভ বলে ধরে নেওয়া হয়। সুতরাং ঘড়ি কিন্তু সঠিক সময় দেবে, এই রকমই আপনি রাখবেন। ঘড়ি যেন সঠিক সময় দেয়, সঠিক সময়ের সাথে আপনি মিলিয়ে রাখবেন। আর পেন্ডুলামযুক্ত ঘড়ি ঘরে রাখা খুবই শুভ বলে মনে করা হয়, এতে সব খারাপ সময় পার হয়ে যায়। এবারে বলি, ঘড়ি তাহলে রাখবেন কোথায়? আপনি ঘড়ি রাখবেন উত্তর দিক অথবা পূর্ব দিকে। উত্তর দিকের দেওয়ালে বা পূর্ব দিকের দেওয়ালে আপনি ঘড়ি রাখতে পারেন, এটা কিন্তু খুবই শুভ। কিন্তু যাদের উত্তর পূর্ব দিকে ঘড়ি রাখার অসুবিধে হয়, তারা কিন্তু পশ্চিম দিকেও রাখতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। কারণ পশ্চিম দিকটা আমরা ধাতুর দিক হিসাবে মনে করি। ঘড়ির মধ্যে যে যন্ত্রাংশ থাকে, যে ইনস্ট্রুমেন্ট থাকে, সেটাও এক রকমের ধাতু, তাই পশ্চিম দিকেও আপনি ঘড়ি রাখতে পারেন, এতে অশুভ কিছু হবে না। ঘড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে ওতে কোনো ধুলোবালি না পড়ে, এবং ঘরে কোনো ভাঙা ঘড়ি আপনি রাখবেন না। এবারে আসি, ঘড়ির আকার আকৃতি কীরকম হবে? ঘড়ি সবসময় হয় গোল নয় চৌকো, এই দুরকমই আপনি ঘড়ি রাখতে পারেন। অন্য কোনো রকম ঘড়ি, এখন বাজারে নানা রকম ডিজাইনের নানা রকম ঘড়ি বেরিয়েছে, সেগুলো কিন্তু
খুব একটা শুভ নয়। শুভ শুধু দুটো জিনিস, একটা গোল আকৃতির ঘড়ি আর একটা চৌকো আকৃতির ঘড়ি। এরকম অনেক আছে, ডিম্বাকৃতি ঘড়ি আছে, আয়তকার ঘড়ি আছে, নানা রকম ডিজাইনের আছে, সেগুলো কিন্তু শুভ না। শুভ কিন্তু দুরকমই, একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে চৌকো। এছাড়া আর কোনো ঘড়ি বাড়িতে শুভ নয়। এবারে বলি আমি, ঘড়ির রং কী করবেন? ঘড়ি কখনো কমলা বা সবুজ রঙের ঘড়ি রাখবেন না। ঘড়ি যেন উজ্জ্বল হয়, যাতে দূর থেকে আপনি সময়টা ঠিকমতো দেখতে পান। আর কালো এবং নীল রঙের ঘড়ি আপনি ব্যবহার করবেন না, বিশেষ করে যারা আপনি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে কালো বা নীল রঙের ঘড়ি ব্যবহার করবেন না, এটা কিন্তু অশুভ। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের কাজে লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই চলে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানান, আমি উত্তর দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।